দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে সব বিনোদন কেন্দ্র। ক্রমেই বিনোদন পিপাসুদের উপস্থিতিতে সরব হয়ে উঠছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সব বয়সের মানুষের পদচারণা শুরু হলেও সব থেকে বেশি খুশি ছোট শিশুরা। আমার খুবই ভালো লাগছে, এরা সবসময় খোলা থাকুক আর আমি সবসময় এখানে আসতে পারি। এখানে এসে মজা করতেছি, বিভিন্ন রাইডে উঠতেছি। প্রায় 2 বছর পরেই আজকে বের হওয়া হয়েছে। ভূতের ট্রেনটায় উঠেছি, ঘোড়াটায় উঠেছি, এখন টেম্পলিপে উঠব। এখানে অনেক ভালো, বাসায় ভালো লাগতো না। একদম বাসাবন্দি থাকে, সামনে বেরোতে পারে না। আসলে ওরা দেখা যাচ্ছে টিভির প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, টেলিভিশন প্লাস মোবাইলের দিকে, সেজন্য এখানে নিয়ে আসছি, একটু ফ্রেশ হইলাম। একটু নিয়ে একটু ঘুরি, ওরা একটু আনন্দতে থাকুক, ওদের মনটা একটু ভালো থাকুক, আসলে মূল উদ্দেশ্য এটাই। তবে প্রতিটি ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে দেখা গেছে যে মাস্ক নেই, আর যারা এখানে কর্মরত আছে তারাও বিশেষ করে মাস্ক ব্যবহার করছে না অনেকে। বিনোদন কেন্দ্রের পাশাপাশি খুলে দেওয়া হয়েছে সিনেমা হল, তবে নেই দর্শক সমাগম। কারণ অনেক লোক জানে না যে সিনেমা হল খুলেছে, যদি জানতো তাহলে আর একটু হয়তো লোক একটু বেশি হতো। আমাদের অবস্থাও বেশি তেমন ভালো না, আমরা বিগত অনেক বেতনে আটকে গেছে। ম্যানেজার আছে, জিএনথম আছে, উনিও চেষ্টা করতেছেন, সেল ভালো হলে আমরা বেতন পাবো। হাতে কোনো দর্শক নিয়ে চলছে সিনেমা, এতদিন পর হলেও সিনেমা দেখতে পেরে খুশি সিনেমা প্রেমীরা। আমরা বাঙালি যারা, তারা মুভি দেখতে পছন্দ করি, এটা স্বাভাবিকভাবে। তো এখন দেখা যাচ্ছে যে খোলার কারণে আমাদের এই জায়গাটা ওপেন হলো, কারণ আমরা বাসায় থাকতে থাকতে বোর্ড হয়ে গেছি। সিনেমা দেখার পাশাপাশি আমাদের উচিত সেফটিটা মেনটেন করা। যদি আমরা সেফটি মেনটেন করতে পারি তাহলে আমাদের দুটো কাজ তখন আমরা সম্পূর্ণভাবে একসাথেই করতে পারবো। এটা আমরা আবার আগের মতো বিনোদন নিতে পারবো, এটা আমাদের কাছে একটা ভালো লাগছে স্যার। এদিকে সব বিনোদন কেন্দ্র খুললেও এখনো খুলেনি জাতীয় চিড়িয়াখানা। প্রাণী ও দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে জাতীয় চিড়িয়াখানা খোলায় বিলম্ব হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।